আসসালামু আলাইকুম, আমি সিয়াম। ডিপিএমসি হসপিটালে আসছিলাম, আমার এভিয়ান প্রবলেম ছিল বোথ হিপ জয়েন্টে। শুরুতে আমি যখন আসছি তখন মুভমেন্ট করতে একটু অসুবিধা হতো, ব্যথা ছিল, আর আমার পা ঠিকভাবে মুভমেন্ট হতো না। এখানে ডাক্তার বলছিল 17 দিন ট্রিটমেন্ট নেওয়ার কথা, আমি 25 দিন ছিলাম এখানে, এখন একটু মানে মুভমেন্ট ঠিক মতন হয়। আমার নাম সিয়াম, বয়স 18, খুলনা সদরে থাকি। আমি পেশাগতভাবে একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এটা আমার 8 মাস আগে থেকে শুরু হয়েছিল, শুরুতে একটু ব্যথা ছিল, পরবর্তীতে ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়ে, তো আস্তে আস্তে ব্যথাটা কমে, কিন্তু আমার পার মুভমেন্টটা ঠিকভাবে হচ্ছিল না। প্রথম যখন শুরু হয় তখন আমি একজন অর্থোপেডিক্সকে দেখাইছিলাম, সে রোগ ধরতে পারেনি, এক্সরে দিয়েছিল, কিছু ধরা পড়েনি। পরবর্তীতে একজন নার্ভ ডাক্তারের কাছে গেছিলাম, সে এমআরআই করছিল, এমআরআইতে এভিয়ান ধরা পড়ছে। আমার প্রথম দিকে ব্যথাটা যখন শুরু হয় তখন একটু একটু ব্যথা হয়, পরবর্তীতে ব্যথাটা অনেক বাড়ে, তখন হাঁটতে অসুবিধা হয়, এমন অবস্থা হয় যে পা ভেঙে যাওয়া রোগী যেরকম হাঁটাচলা করে ওইরকমভাবে হাঁটতে হইতো। পরবর্তীতে ব্যথা কমে না কমে না, ডাক্তার দেখাইছিলাম অনেক জায়গায়, প্রায় 3-4 জায়গায় ডাক্তার দেখাইছি। ডাক্তাররা ভিতরে 2 জন আছে রোগ ধরতে পারছিল, তারপরে তারা বলছিল যে ঢাকায় কোনো অর্থোপেডিক্সকে দেখাইতে। তখন ঢাকায় অর্থোপেডিক্স দেখাইছি, সেই ডাক্তার সার্জারির কথা বলছিল, আর সেই সার্জারির বিকল্প খোঁজ করতে যায়, এখানে আমি ডিপিআরসির সন্ধান পাই। আমাকে ডাক্তার বলছিল, ঢাকায় একজন অর্থোপেডিক্স বলছিল সার্জারির কথা, কিন্তু শরীরে একটা ন্যাচারাল জিনিস কেটে আর্টিফিশিয়াল জিনিস, একটা আনকমফোর্টেবল, তারপর দেওয়া হলো আপনার ওইগুলাতে অনেক কিছুর মানা থাকে, নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয়, নাহলে পরবর্তীতে সমস্যা হয়, আবার ওই জিনিসটার পরবর্তীতে যেই আর্টিফিশিয়াল বোন সেটা 20 বছর পরবর্তীতে বা 25 বছর পরে আবার চেঞ্জ করা লাগে। এই কারণে আমি অপারেশনের, মূলত ভয়ের কারণে আমি অপারেশনের দিকটা যাইনি, বিকল্প খুঁজছিলাম, পরবর্তীতে ইউটিউবে হসপিটালের সন্ধান পাই। এবং পরবর্তীতে যখন আমি ডিপিআরসি হসপিটালে আসি এবং ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সাথে দেখা করি, সে আমাকে বলছিল অল্প বয়স, অপারেশন করা লাগবে না, অপারেশনের কোনো দরকার নেই, থেরাপি নিলে ঠিক হয়ে যাবে। আর এখন আমি মোটামুটি পার মুভমেন্ট যতটুক অসুস্থ হওয়ার পরে ছিল তার থেকে অনেকটাই বা মানে ঠিক হয়েছে, রিকভার হয়েছে, কিন্তু ব্যথাটা একটু আছে, ব্যথাটাও নাকি ব্যায়াম করতে করতে কমে যাবে। আমার মনে হচ্ছে যে বাসায় যে স্যার যে নিয়মগুলো বলছে সেগুলো মেনে চললে আমি সুস্থ হয়ে যাব, আর স্যার আমাকে বলছে মেডিসিন নিয়মিত নিতে এবং তার কিছু নিয়ম বলে দিছে সেই নিয়মকানুন মেনে চলতে, আর পরবর্তী 1 মাস পরে আমার দেখা করতে বলছে। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থতার পথে, এবং আপনারা সকলে দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে এটা কন্টিনিউ করতে পারি। 1 মাস পরে ইনশাল্লাহ আবারও আসবো, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।